হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ 23 তারিখ, মানে এপ্রিলের 23 তারিখ, আর আজকে হচ্ছে শনিবার। আর এখন বাজে তোমার রাত্রি, মানে রাত্রিও বলা যায় না, সন্ধেও বলা যায় না, তো এখন 8:30 মতো বাজে। কালকে আমার হাজব্যান্ড ব্যাঙ্গালোর যাবে। আমার হাজব্যান্ডের ওয়ার্কিং লোকেশান কিন্তু ব্যাঙ্গালোর। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে আমরা ব্যাঙ্গালোরে থাকি। যারা আমার নতুন বন্ধু হয়েছে তারা হয়তো জানো না, আমরা অ্যাকচুয়ালি কিন্তু ব্যাঙ্গালোরেই থাকি। কিন্তু আমার এখন এরকম প্রেগনেন্সির জন্য আমি আমার মা বাবার কাছে আছি তমলুকে। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে ব্যাঙ্গালোর ফিরে যেতে হবে, অফিস থেকে ডাকছে বলে। তো ও যাবে মোটামুটি 1-1.5 মাসের জন্য, আর ও চলে আসবে আমার ডেলিভারির মোটামুটি 1 মাস আগে চলে আসার চেষ্টা করবে। প্যাকিং করছে আর কি, এখন সব লাগেজপত্র গোছাচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে দেখো, 2টো ল্যাপটপ আর কিবোর্ড, মাউস, এগুলো গুছিয়ে নিয়েছে। আর ওইদিকে হচ্ছে জামাকাপড় গোছাচ্ছে, এখনও চলছে। এইখানে সব খাটের উপরে সব রেডি করে রেখেছে। আর দেখো, মা ওকে বড়ি দিয়েছে, এর মধ্যে নকশা বড়ি আছে, আর এর মধ্যে সেই ঝোলের বড়ি আছে, মানে যেগুলো আমরা তোমার হচ্ছে আলু মাখা বা শুক্তোতে দিয়ে খাই সেগুলো আছে। তো এইসবই চলছে গোছানো। আর দেখো বন্ধুরা, এখানে সব কিছু প্যাকিং কমপ্লিট। একটা ট্রলি নিয়েছে আর একটা হ্যান্ডব্যাগ। আর আমি দেখো মশাইটা খাটিয়ে নিচ্ছি, বিছানাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু ওকে কালকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তার জন্য। তো দেখো বন্ধুরা, এখন মশাই টশাড়ি তো পুরো রেডি করে নিয়েছি আর মশারির মধ্যে ঢুকেও গেছি। আর দেখো আমি ড্রেস চেঞ্জ করেছি। দেখো হয়তো তোমরা ভাবতে পারো ড্রেস কেন চেঞ্জ করেছি। তো আমি না ভীষণ গরম, তো জল দিয়ে মুখ ধুতে গেছিলাম, তো আমার জামায় জল পড়েছে। আর ভেজা জামা পরে শোয়াটা উচিত হবে না, এই সময় ঠান্ডা লেগে গেলে অসুবিধে আছে। তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর পুরো ঢুকে গিয়েছি মশারির ভেতরে। আর ইনি এখানে এদিকে ঘুমোয়নি, শুয়ে আছেন। তো ঠিক আছে, চলো গুড নাইট, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে সকালে। গুড মর্নিং। দেখো কথা মতো সকালে চলে এসেছি, আর এখন বাজে 5:30। তো দেখো বাইরেটা হালকা হালকা রোদ উঠেছে, যেহেতু গ্রীষ্মকাল তাড়াতাড়ি রোদ উঠে গেছে, তো সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো ও একটু খেয়ে যাবে, ও তেমন কিছুই খেতে চাইছিল না, তো মুড়ি খাচ্ছিল। ও বেরিয়ে গেল এক্ষুনি, তো ওর সাথে বাবা মেছেদা পর্যন্ত গেল। আর মেছেদা থেকে ও আবার হাওড়া যাবে, হাওড়া থেকেই ট্রেন আছে, ট্রেনটা তো হাওড়া টু যশবন্তপুর। আর এখন আমি একটু খাওয়া দাওয়া করে নেব, এই ব্রাশ করলাম এক্ষুনি, ব্রাশ টাশ করেছি, তো খাওয়া দাওয়া করে নেব, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন দেখো, এখন 9:10 বাজে, তো ও 9:10 পৌঁছে গেছিলো। ও মেছেদা থেকে হাওড়া যাওয়ার যে ট্রেন সেটা ও খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলো, আর গ্যালোপিং ট্রেন ছিল যার জন্য ও তাড়াতাড়ি পৌঁছে গেছিলো। আর এই যে দেখো, এই ট্রেনটাতেই ও যাবে হাওড়া টু যশবন্তপুর, তো এটাতেই যাবে। তোমরা হয়তো ভাবতে পারো এই ভিডিওটা আমি কী করে পেলাম, তো ও ছোটো ছোটো ভিডিও ক্লিপ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলো, যার কারণে আমার ভিডিওটা এডিট করতে খুব সুবিধে হয়েছে। আমি এই ক্লিপগুলো অ্যাড করে দিলাম, আর ভয়েসটা আমি পরে দিয়ে দিচ্ছি। ও ট্রেনে উঠেছিল 24 তারিখ 9:30, আর নেমেছিল 25 তারিখ 3:30 দিকে। আর দেখো এখানে ওকে লাঞ্চ দিয়ে গেছে, লাঞ্চটা মোটামুটি 1টার দিকে দিয়ে গেছে, 1-1.5টার দিকে। এখানে দিয়েছে ভাত, রুটি, আর ও ননভেজ বলেছিল তাই জন্য ওকে চিকেন দিয়ে গেছে, আর ডাল আছে, আর টক দই আছে, আর হচ্ছে আচার আছে। দেখো কথা মতো আবার তোমাদের সামনে চলে এসেছি, কিন্তু এখন আমার চানও করা হয়ে গেছে আর আমার লাঞ্চও করা হয়ে গেছে। আমি আর আমার লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি তো ভেজ খাই, ভেজ যে কী শেয়ার করবো তাই জন্য শেয়ার করা হয়নি। তো আমি বলে দিচ্ছি তাও আমি কী দিয়ে খেয়েছি। আমি শাকের তরকারি খেয়েছি, আর একটা সবজি তরকারি হয়েছিল, আর ডাল হয়েছিল, আর চাটনি হয়েছিল। তো এইরকম আমার তো শাক সবজি ডাল দিয়েই ভাত খাওয়া, তো ওই জন্য আর এক্সট্রা করে কিছু দেখালাম না ওগুলো। আর ভীষণই গরম পড়েছে, ভীষণ গরম এখন দুপুরবেলা। আর রাত দেখো আমার মুখ চকচক করছে, এগুলো কিন্তু ঘামে চকচক করছে, অন্য কিছু কারণে নয়। তো ভীষণ গরম আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা আর বেশি বড় করব না, আর বড় করতে পারবো না, ভীষণ গরম লাগছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।